গল্পকথন ভাই চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস বহুবৃহী আজ তৃতীয় পর্ব সোবান সাহেব তার মাছের সমস্যা নিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছেন মাছ সম্পর্কে জানার জন্যে তিনি ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফিশারি ডিপার্টমেন্টে টেলিফোন করেছিলেন দেখা গেল তারা আমেরিকার মাছ সম্পর্কে প্রচুর জানেন দেশি মাছ সম্পর্কে তেমন কিছু জানেন না বইপত্র নেই সোবান সাহেব বললেন বিদেশি মাছ সম্পর্কে জেনে কি হবে অধ্যাপক ভদ্রলোক রাগী গলায় বললেন দেশি বিদেশি প্রশ্ন তুলছেন কেন আমরা মাছ সম্পর্কে জানি একটা স্পেসিস সম্পর্কে জানি দেশি মাছ সম্পর্কে একেবারে কিছুই জানি না তাও তো না বইপত্র লেখা হচ্ছে গবেষণা হচ্ছে কি গবেষণা হচ্ছে কি গবেষণা হচ্ছে তা আপনাকে বলতে হবে নাকি কেন হবে না আমি একজন নাগরিক আমাদের টাকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলি চলছে কাজে আমার জানার অধিকার আছে অধ্যাপক ভদ্রলোক রাগে আগুন হয়ে বললেন অধিকার ফলাবেন না কেন অধিকার ফালাব না আপনি তো রেগে যাচ্ছেন কেন এরকম রেগে গেলে ছাত্র পড়াবেন কি করে আমার ছাত্র পড়ানো নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না কেন হবে না অধ্যাপক ভদ্রলোক খট করে টেলিফোন নামিয়ে রাখলেন সোভান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগেও চেষ্টা করলেন সেখানেও একই অবস্থা অধ্যাপকরা অত্যন্ত সন্দেহজনক ভঙ্গিতে জানতে চান আপনি কে মাছ সম্পর্কে জানতে চান কেন সোভান সাহেব মৎস্য বিভাগের অফিসে গেলেন সেখানকার অবস্থা ভয়াবহ বড়দরের সব অফিসাররাই হয় মিটিংয়ে নয় সেমিনারে কয়েকজন দেশের বাইরে এর চেয়ে ছোট পদের অফিসাররা হয় টুরে কিংবা ব্যস্ত একজনকে পাওয়া গেল তিনি তেমন ব্যস্ত না চা খেতে খেতে চিত্রালি পড়ছেন সোভান সাহেব হুট করে ঢুকে পড়লেন ভদ্রলোক বিরক্ত মুখে বললেন কে চান মাছ সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই কেন কারণ আপনারা মৎস্য বিভাগের লোক বলুন কি ব্যাপার আপনি পত্রিকাটা আগে পড়ে শেষ করুন তারপর কথা বলবো ভদ্রলোক পত্রিকা নামিয়ে কঠিন চোখে তাকালেন ফ্যাশ্যাসে গলায় বললেন বলুন কি বলতে চান সোমান সাহেব বললেন দেশে এই যে মাছের তীব্র অভাব তাই নিয়ে কদিন ধরে চিন্তাভাবনা করছিলাম আপনাকে চিন্তাভাবনা করতে কে বলেছে সোভান সাহেব হতভম্ব হয়ে গেলেন থমথমে গলায় বললেন দেশের একজন নাগরিক হিসেবে আমি কি দেশের সমস্যা নিয়ে চিন্তাভাবনা করতে পারবো না অবশ্যই পারবেন চিন্তা করে কি পেলেন সেটা যদি অল্প কথায় বলতে পারেন বলুন গল্প করলে তো আমাদের চলে না অফিসের কাজকর্ম আছে আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে আমরা যদি এক বছর মাছ না খাই যদি মাছরা একটা বছর নির্বিঘ্নে বংশ বিস্তার করতে পারে তাহলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ভালো কথা এটা আমাকে বলছেন কেন আপনাকে বলছি কারণ আপনারা যদি জনগণকে বোঝাতে পারেন মাছ না খাওয়ার একটা ক্যাম্পেইন যদি করেন তাহলে আপনি একটা কথা বলবেন আর অমনি আমরা ঢাক ঢাকঢোল নিয়ে সেই কথা প্রচারে লেগে যাব। এটা কেন মনে করলেন আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে সেটা আপনারা কেন প্রচার করবেন না আপনার কথায় কোনো যুক্তি নেই যুক্তি নেই জি না প্রথমত দেশে মাছের কোনো অভাব নেই সরকার মৎস্য সম্পদ উন্নয়নে যেসব প্রকল্প হাতে নিয়েছেন সেই সব প্রকল্প খুব ভালো কাজ করছে ফিশ প্রোটিনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ অবশ্যই বিদেশে আমরা মাছ রপ্তানি করছি চিংড়ি এক্সপোর্ট করে কি পরিমাণ ফরেন এক্সচেঞ্জ আমাদের আসে আপনি জানেন জি না আপনার জানার দরকারও নেই বাজে জিনিস নিয়ে মাথা গরম করবেন না আর আমাদের সময় নষ্ট করবেন না সোভান সাহেবের মুখ লজ্জায় অপমানে কালো হয়ে গেল তিনি উঠে দাঁড়ালেন সামনে বসা ভদ্রলোক সিনেমা পত্রিকাটি মুখের উপর তুলে ধরতে ধরতে নিজের মনে বললেন পাগল ছাগলের দেশ ভর্তি হয়ে গেছে সোভান সাহেব হতভম্ব হয়ে বললেন আপনি আমাকে পাগল বললেন আরে না ভাই আপনাকে বলি নাই দেশে আপনি ছাড়াও তো পাগল আছে আচ্ছা এখন যান সালাম আলাইকুম সোমান সাহেব ঘরে ফিরলেন প্রবল জ্বর নিয়ে বাড়ির গেটের সামনে মিলি দাঁড়িয়েছিল সে বাবাকে দেখে চমকে উঠে বলল তোমার এই অবস্থা কেন বাবা কি হয়েছে সোমান সাহেব জড়ানো গলায় বললেন আমাকে পাগল বলেছে মুখের ওপর পাগল বলেছে মিলি বিস্মিত হয়ে বলল কে তোমাকে পাগল বলেছে কে বলেছে সেটা ইম্পর্টেন্ট না পাগল বলেছে এটা ইম্পর্টেন্ট মোটেই না বাবা পাগল কোন গালাগালি না পাগল হচ্ছে আদরের ডাক পৃথিবীর সমস্ত প্রতিভাবান লোকদের আদর করে পাগল ডাকা হয় মেয়ের কথায় সোভান সাহেব যে খুব একটা সান্ত্বনা পেলেন তা নয় রাতে ভাত খেলেন না সন্ধ্যার পরপরই ঘর অন্ধকার করে শুয়ে রইলেন মানুষের কুচ্ছিত রূপ তাকে বড় পীড়া দেয় ফরিদ রাতের খাওয়া শেষ করে দুলাভাইকে দেখতে এলো বিছানার পাশে বসতে বসতে বলল নাকি আপনাকে পাগল বলেছে আর তাতে আপনি চুপসে গেছেন তোমাকে পাগল বললে তুমি খুশি হতে আমাকে বললে আমি ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে চিন্তা করতাম যদি দেখতাম আমাকে পাগল বলার পেছনে যুক্তি আছে তাহলে সহজভাবে ট্রুথকে অ্যাকসেপ্ট করতাম এখন আপনি বলুন কেন আপনাকে পাগল বলল আপনি কি করেছিলেন বা কি বলেছিলেন আমি শুধু বলেছিলাম এক বছর আমরা যদি মাছ না খাই তাহলে মাছরা নির্বিঘ্নে বংশ বিস্তার করবে মাছের অভাব দূর হবে এই বলায় সে আপনাকে পাগল বলল হ্যাঁ ওই ভদ্রলোকের ওপর আমার রেসপেক্ট হচ্ছে দুলাভাই আপনাকে পাগল বলার তার রাইট আছে এর চেয়ে খারাপ কিছু বললেও কিছু করার ছিল না একটা মাছের পেটে কতগুলি ডিম থাকে মাঝারি সাইজের একটা ইলিশ মাছে ডিম থাকে নয় লক্ষ সাতষট্টি হাজার মাছের সব ডিম ফুটে যদি বাচ্চা হয় মাছের কারণে তাহলে নদী নালা বন্ধ হয়ে যাবে প্রবল বন্যা হবে মাছ চলে আসবে খেতে খামারে ক্ষুধার্ত মাছ সব ফসল খেয়ে শেষ করে ফেলবে পুরো দেশ চাপা পড়ে যাবে এক ফুট মাছের নিচে কি ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখুন দিল ভাই সোভান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন মনে মনে বললেন গাধার গাধা ঘর অন্ধকার বলে ফরিদ সোভান সাহেবের তীব্র বিরক্তি টের পেল না সে মহা উৎসাহে বলে চলল আপনি মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারছেন না কিংবা বুঝতে পারলেও বিশ্বাস করছেন না আমি প্রমাণ করে দিচ্ছি ধরুন আমাদের দেশে মাছের মোট সংখ্যা একশো কোটি খুব কম করে ধরলাম মোট সংখ্যা তার চেয়ে অনেক বেশি একশো কোটি মানে টেন টু দি পাওয়ার এইট টেন বেস লগারিদমে এই হল আট এই মাছের অর্ধেক যদি স্ত্রী মাছ হয় তাহলে টেন বেস লগে কি দাঁড়ায় আচ্ছা এক কাজ করা যাক টেন বেস না ধরে ন্যাচারাল লগারিদমে নিয়ে আসি এতে পরে হিসেবে সুবিধা হবে সোমান সাহেব থমথমে গলায় বললেন বহিষ্কার এই মুহূর্তে বহিষ্কার ফরিদ বিস্মিত হয়ে বলল আমাকে বলছেন হ্যাঁ তোমাকে বলছি বহিষ্কার বহিষ্কার আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি দুলা ভাই যে আপনার আচার আচরণে পরিষ্কার ইঙ্গিত করছে আবার কথা বলে বহিষ্কার ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তার মনটা খারাপ হয়ে গেছে বেশ খারাপ অবশ্যই তার মন খারাপ কখনোই দীর্ঘস্থায়ী হয় না আজও হলো না নিজের ঘরে ঢোকা মাত্র মন ভালো হয়ে গেল রাত কাটানোর খুব ভালো ব্যবস্থা করা আছে ভিডিও ক্লাব থেকে স্পার্টাকাস ছবিটা আবার আনা হয়েছে এবার প্রিন্ট বেশ ভালো আজ রাতে ছবি দেখা হবে ছবি দেখার ফাঁকে ফাঁকে ডিসকাশন হবে কাদের সঙ্গে ছবির খুঁটিনাটি কাদের এত ভালো বোঝে যে ফরিদ প্রায় চমৎকৃত হয় যেমন স্পাটাকাস ছবির একটা অংশে স্পার্টাকাসের সঙ্গে নিগ্রো গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হবে যুদ্ধের আগের মুহূর্তে দুজন একটা ঘরে অপেক্ষা করছে উত্তেজনায় স্পার্টাকাস কেমন যেন করছে তার অস্থিরতা দেখে হেসে ফেলল অসাধারণ অংশ ফরিদ বলল দৃশ্যটা কেমন কাদের কাদের বলল বড়ই চমৎকার মামা কিন্তু বিষয় আছে কি বিষয় হাসিটা কম হয়েছে আর একটু বেশি হওয়ানোর দরকার হুম বেশি হলে নান্দনিক দিক ক্ষুণ্ণ হবে কিন্তু মামা হাসি যেমন হঠাৎইছে তেমন হঠাৎ গেলে ভালো হইতো এই হাসি হঠাৎ যায় না ঠোঁটের মধ্যে লেগে থাকে ফরিদ সত্যি সত্যি চমৎকৃত হল এইরকম প্রতিভা বাজার করে আর ঘরঝাট দিয়ে শেষ হয়ে যাচ্ছে ভাবতেই খারাপ লাগে মামা কি করছো কিছু করছি না রে মিলি আয় মিলি ঘরে ঢুকলো হাসি মুখে বলল তোমাদের ছবি এখনো শুরু হয়নি না আজ কি ছবি স্পার্টাকাস স্পার্টাকাস না একবার দেখলে একবার কেন হবে এ পর্যন্ত পাঁচবার হলো ভালো জিনিস অনেকবার দেখা যায় আচ্ছা মামা এই যে তুমি কিছুই করো না খাও দাও ঘুমাও ছবি দেখো তোমার খারাপ লাগে না না তো খারাপ লাগবে কেন তুই যদি পৃথিবীর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করিস তাহলে জানতে পারবি পৃথিবীর জনগোষ্ঠীর একটা বড় অংশ এইভাবে জীবন কাটিয়ে দেয় জনগোষ্ঠীর ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্য এটা দরকার জনতার এই অকর্মক অংশের কাজ হচ্ছে কর্মক অংশগুলির টেনশন অ্যাবজার্ভ করা অর্থাৎ শখ অ্যাবজার্ভার মতো কাজ করা সব ব্যাপারেই তোমার একটা থিওরি আছে তাই না মামা থিওরি বলা ঠিক হবে না বলতে পারিস হাইপোথিসিস থিওরি আর হাইপোথিসিস কিন্তু এক না চুপ করো তো মামা তুইও দেখছি তোর বাবার মতো হয়ে যাচ্ছিস সব কিছুতে চুপ করো চুপ করো মিলি গম্ভীর গলায় বলল আজ তোমার থিওরি শুনতে আসেনি মামা আজ এসেছি তোমার সঙ্গে ঝগড়া করতে আমি কি করলাম তুমি খুব অন্যায় করেছ অন্যায় করেছি হ্যাঁ করেছো বাবার স্বভাব চরিত্র তুমি খুব ভালো করেই জানো তুমি জানো বেচারা কত অল্পতে আপসেট হয় সব জেনে শুনে তুমি তাকে আপসেট করো মাছের সমস্যাটা নিয়ে বাবা এতদিন ধরে ভাবছে হতে পারে তার ভাবনাটা ঠিক না কিন্তু কেউ যেখানে ভাবছে না বাবা তো সেখানে ভাবছে তা ভাবছে তাকে আমরা সাহায্য না করতে পারি ডিসকারেজ কেন করব। এসব উদ্ভুত আইডিয়াকে তুই সাপোর্ট করতে বলছিস হ্যাঁ বলছি এতে বাবা শান্তি পাবে সে বুঝবে সে একা না তুই এমন চমৎকার করে কথা বলা শিখলি থেকে। সিনেমা দেখে দেখে শিখিনি এটুকু বলতে পারি তোর কথা বলার ধরন দেখে অবাকই হচ্ছি ছোটবেলায় তো হাবলার মতো ছিলি কি যে তোমার কথা মামা আমি আবার কবে হাবলার মতো ছিলাম মিলি উঠে দাঁড়ালো ফয়দ বলল আচ্ছা যা তোর কথা রাখলাম স্ট্রং সাপোর্ট দেব মিলি বলল সব কিছু তুমি বাড়াবাড়ি করো মামা স্ট্রং সাপোর্টের দরকার নেই তুই দেখ না কি করি মিলি চিন্তায় পড়ে গেল মামার কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই কি করে বসবে কে জানে মামাকে কিছু না বলাই বোধহয় ভালো ছিল মিলি নিজের ঘরে চলে গেল মনটা কেন জানি খারাপ লাগছে মন খারাপ লাগার যদিও কোনো কারণ নেই ইদানিং এই ব্যাপারটা ঘন ঘন ঘটছে অকারণে মন খারাপ হচ্ছে আফা ঘুমাইছেন মিলি ঘাড় ঘুরিয়ে দেখলো রহিমার মা দাঁড়িয়ে আছে কি ব্যাপার রহিমার মা একটা সমস্যা হয়েছে আপা কি সমস্যা চশমা দেওয়ানোর পর থেকে সব জিনিস দুইটা করে দেখি বলো কি হ আফা এই যে আপনি চেয়ারে বয়ে আসেন মনে হইতেছে দুইখান আফা একজন ডাইনির রাফা একজন বাই রাফা মিলিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল রহিমার মা বলল টেবিলের উপরে একখান গ্যালাস থাকে আমি দেখি দুই খান। এই দুই গ্যালাসের মাঝামাঝি হাত দিলে আসল গ্যালাস পাওয়া যায় কি সর্বনাশের কথা চশমা পরে বাদ দাও না কেন অত দাম দিয়ে একখান জিনিস কিনছি বাদ দিম কেন সমস্যা একটু হইতাছে তা কি আর করা কনাফা সমস্যা এই দুনিয়ায় জিনিস আছে সব ভালো জিনিসের মধ্যে আল্লাহ তালা মন্দ জিনিস ঢুকায় রাখছে এডল আল্লা তাল্লার কুদ্রত জায়াফা রহিমার মা চলে যাচ্ছে পা ফেলছে খুব সাবধানে কারণ সে শুধু যে প্রতিটা জিনিস দুটা করে দেখছে তাই না ঘরের মেঝে উঁচু নিচু দেখছে তার কাছে মনে হচ্ছে চারদিকে অসংখ্য গর্ত এসব গর্ত বাঁচিয়ে তাকে সাবধানে পা ফেলতে হচ্ছে চশমা পরা সহজ ব্যাপার নয় মিলির পড়ায় মন বসছে না সে বাতি নিভিয়ে বারান্দা এসে দাঁড়ালো উপর থেকে টগর এবং নিশার খিলখিল হাসি শোনা যাচ্ছে এত রাতেও বাচ্চা দুটি জেগে আছে এদের কোনো ঠিক ঠিকানা নেই কোনোদিন সন্ধ্যা না মিলতেই ঘুমিয়ে পড়ে আবার কোনোদিন গভীর রাত পর্যন্ত জেগে থাকে সাহেব বাচ্চা দুটিকে ঠিকমতো মানুষ করতে পারছেন না সারাদিন কোথায় কোথায় নিয়ে ঘুরেন আগের স্কুল অনেক দূরে কাজেই তার এখন স্কুলেও যাচ্ছে না ভদ্রলোকের উচিত আশেপাশের কোনো স্কুলে ভর্তি করিয়ে দেয়া তিনি তাও করছেন না বাচ্চাদের হাসির সঙ্গে সঙ্গে এবার তাদের বাবার হাসিও শোনা গেল কী নিয়ে তাদের হাসাহাসি তা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই কোনো তুচ্ছ ব্যাপার এমন নির্মল হাসি সাধারণত তুচ্ছ কোনো বিষয় নিয়েই হয় মিলির ধারণা সত্যি অতি তুচ্ছ বিষয় নিয়েই হাসাহাসি হচ্ছে আনিস তার ছেলেবেলার গল্প করছে তাই শুনে এক একজন হেসে গড়িয়ে পড়ছে আনিসের ছেলেবেলা সিরিজের প্রতিটি গল্পই এদের শোনা তবু কোনো এক বিচিত্র কারণে গল্পগুলি এদের কাছে পূরণ হচ্ছে না নিশা বলল তুমি খুব দুষ্ট ছিলে তাই না বাবা না দুষ্ট ছিলাম না আমার বয়সী ছেলেদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে শান্ত তবু কেন জানি সবাই আমাকে খুব দুষ্ট ভাবত বাবা আমরা কি দুষ্ট না শান্ত তোমরা খুবই দুষ্ট কিন্তু তোমাদের সবাই ভাবে শান্ত অনেক রাত হয়ে পড়েছে এসো শুয়ে পড়ি টগর বলল আজ ঘুমাতে ইচ্ছা করছে না কি করতে ইচ্ছা করছে গল্প শুনতে ইচ্ছে করছে তোমাদের বিয়ের গল্পটা করো না বাবা এই গল্প তো অনেকবার শুনেছ আবার কেন আরেকবার শুনতে ইচ্ছা করছে এই গল্প শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবে তো হ্যাঁ যাব তোমার মা ছিল খুব চমৎকার একটি মেয়ে নিশা বাবার কথা শেষ হবার আগেই বলল আর ছিল খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দরই ছিল তখন আমি তাকে চিনি না একদিন নিউ মার্কেটে বইয়ের দোকানে বই কিনতে গিয়েছি একই দোকানে তোমার মাও গিয়েছে টগর বলল মার পরনে আসমানি রঙের একটা শাড়ি হ্যাঁ তার পরনে আসমানি রঙের শাড়ি ছিল নিশা বলল সে বই কিনতে গিয়েছে কিন্তু বাসা থেকে টাকা নিয়ে যায়নি আনিস হেসে ফেলল নিশা বলল হাসছ কেন বাবা তোমরা দুজনে মিলেই তো গল্পটা বলে ফেলছ এই জন্যই হাসি আসছে চলো আজ শুয়ে পড়া যাক ঠান্ডা লাগছে তার আপত্তি করল না বিছানায় নিয়ে শোয়ানো মাত্র ঘুমিয়ে পড়ল অনেক দিন পর আনিস তার খাতা নিয়ে বসল উপন্যাসটা যদি শেষ করা যায় নিতান্তই সহজ সরল ভালোবাসাবাশির গল্প অনেক দূর লেখা হয়ে আছে কিন্তু আর এগোনো যাচ্ছে না একেই বোধহয় বলে রাইটার্স ব্লক। লেখক চরিত্র নিয়ে ভাবতে পারেন মনে মনে কাহিনী অনেক দূর নিয়ে যেতে পারেন কিন্তু লিখতে গেলেই কলম আটকে যায় যেন অদৃশ্য কেউ এসে হাত চেপে ধরে কানে কানে বলে না তুমি লিখতে পারবে না আনিস রাত তিনটে পর্যন্ত জেগে দু পৃষ্ঠা লিখল ঘুমোতে যাবার আগে সেই পৃষ্ঠা দুটো ছিঁড়ে কুচি কুচি করে ফেললো সকাল দশটার ওপরে বাজে খাবার টেবিলে ফরিদের নাস্তা সাজানো ফরিদ নাস্তা খেতে আসছে না সে বাগানে বসে আছে তাকে দেখেই মনে হচ্ছে সারারাত ঘুম হয়নি অঘুমজনিত ক্লান্তির সঙ্গে সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনাও তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে মিলিকে খবর পাঠানো হয়েছে ফরিদ অপেক্ষা করছে মিলির জন্যে মিলি ইউনিভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়ে নিচে নামল মামার খোঁজে বাগানে গেল কি ব্যাপার মামা সারারাত ঘুম হয়নি রে মিলি তাতে তো তোমার খুব একটা অসুবিধা হওয়ার কথা না প্রচুর ঘুম তোমার অ্যাকাউন্টে জমা আছে বছরখানেক না ঘুমালেও কিছু হবে না তোর কি খুব তাড়া আছে হ্যাঁ আছে এগারোটায় ক্লাস এখন বাজে দশটা দশ আজকে ক্লাসটা না করলে হয় না না হয় না ব্যাপারটা কি বলে তো অদ্ভুত একটা আইডিয়া মাথায় চলে এসেছে অন্ধকারে যেন একটা এক হাজার ওয়াটের বাতি জ্বলে উঠল তাই নাকি দুলাবাহের মৎস্য সমস্যাটা নিয়ে ভাবছিলাম কি করে তাকে সাপোর্ট করা যায় এসব ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি হঠাৎ মাথার মধ্যে দপ করে হাজার পাওয়ারের বাতি জ্বলে উঠল ফারামে আমি ইউরেকা বলে লাপিয়ে উঠলাম আইডিয়া পেয়ে গেলে রাইট আইডিয়া পেয়ে গেলাম ছবি বানাবো ছবি বানাবে মানে দেশের মৎস্য সম্পদ নিয়ে একটা শর্ট ফিল্ম মাছের জীবন কথা বলতে পারিস মাছেদের জীবনের আনন্দ বেদনার কাব্য ছবির নামও ঠিক করে ফেললাম ছবির নাম হে মাছ হে মাছ হ্যাঁ হে মাছ এই ছবি যখন রিলিজ হবে তখন চারদিকে হইচই পড়ে যাবে মৎস্য সমস্যার এ টু জেড পাবলিক জেনে যাবে দুলাভাই যা চাচ্ছিলেন তাই হবে তবে অনেক তাড়াতাড়ি হবে একগুলিতে জয় যাকে বলে ছবি যে বানাবে টাকা পাবে কোথায় কোনো মহৎ কাজ কখনো টাকার অভাবে আটকে থাকে না মামা যাই আমার দেরি হয়ে যাচ্ছে একদিন ইউনিভার্সিটিতে না গেলে কি হয় অনেক কিছু হয় তুমি তোমার চিন্তাভাবনা করতে থাকো পরে শুনব ফরিদ সারা দুপুর দরজা বন্ধ করে বসে রইল কাদেরের কাজ হলো কিছুক্ষণ পর চা এনে দেয়া ফরিদ কোথায় যেন পড়েছিল তামাকের নিকোটিন ক্রিয়েটিভিটিতে সাহায্য করে কাদেরকে দিয়ে সিগারেট আনানো হলো সিগারেটের ধোয়া মাথা ঘোরা বমিভাব এবং কাশি তৈরি ছাড়া অন্য কোনোভাবে সাহায্য করল না ফরিদ দুপুরে কিছু খেল না শুধু একটা টোস্ট বিস্কিট আর আধ কাপ দুধ কারণ ফুল স্টমাকে ক্রিয়েটিভ কাজ কিছু হয় না জগতে বড় বড় ক্রিয়েটিভ কাজ করছে প্রতিভাবান ক্ষুধার্ত মানুষ ক্ষুধার সঙ্গে প্রতিভার ঘনিষ্ঠ যোগাযোগ আছে সন্ধ্যা নাগাদ হে মাছ চিত্রনাট্যের খসড়া তৈরি হয়ে গেল প্রথম পাঠক সৈয়দ মোহাম্মদ কাদের ফরিদ বলল কেমন বুঝছিস কাদের কাদের গাঢ়স্বরে বলল বোঝাবুঝির কিছু নাই মামা ফাটাফাটি জিনিস হয়েছে ক্লাইম্যাক্সগুলো কেমন এসেছে কথা কই আর কাম কি মামা ফলে পরিচয় এই দেখেন শৈলের লোম খাড়া গেছে হাত দিয়ে দেখেন ফরিদ হাত দিয়ে দেখল যে কোনো কারণেই হোক কাদের গায়ের লোম সত্যি সত্যি খাড়া হয়ে আছে কাদের জি মামা এখনো ফাইনাল করিনি তবে মনে হচ্ছে তোকে একটা রোল দেব কি কইলেন মামা নৌকার হতদরিদ্র মাঝির ভূমিকা তোর পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাদের স্তম্ভিত সে মূর্তির মতো বসে রইল নড়াচড়া করতে পারল না সোমান সাহেবের শরীর আজ বেশ ভালো জ্বর নেই ক্লান্তির ভাব ছাড়া তার কোনো শারীরিক অসুবিধাও নেই তিনি যথারীতি বারান্দায় তার ইজি চেয়ারে বসে আছেন তার কোলে বিশাল খাতা যার মলাটে লেখা মৎস্য সমস্যা আজ আবার মৎস্য সমস্যা নিয়ে বসেছেন বাংলাদেশের মাছের পূর্ণ তালিকা এখনো তৈরি হয়নি ছোট প্রজাতির মাছগুলির এক এক অঞ্চলে এক এক নাম এও এক যন্ত্রণা রহিমর্মা মা সোভান সাহেবের সামনে বসে আছে মাছের নাম বলছে বেশ কিছু মাছের নাম সোভান সাহেব তার কাছ থেকে পেয়েছেন কি নাম বললে দারকিনি মাছ দার্কিনি মাছ সত্যি সত্যি নামে কোনো মাছ আছে না বসে বসে বানাচ্ছ দ্বার কাকের কথা জানি কিনি তো কখনো শুনিনি আছে আপনি লেহেন পিতল্লা মাছ পিতল্লা মাছ জি সেটা কেমন খুব সোডো লেজ আছে হাজলামি করছো নাকি রহিমার মা লেজ তো সব মাছেরই আছে এমন কোনো মাছ আছে যার লেজ নাই থাকতেও পারে আল্লাহর কুরুত্বের তো কোনো সীমা নাই আচ্ছা তুমি এখন যাও নামটা লেখছেন তো পিতল্লা মাছ পিতলের লাহান রং এই কারণে নাম মাছ সোমান সাহেব পিতল্লা মাছ লিখলেন তবে ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলেন আনিসকে দোতলের সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল তার সঙ্গে টগর এবং নিশা আনিস হাসি মুখে বলল সালাম স্যার টগর এবং নিশার সঙ্গে সঙ্গে বলল আলাইকুম স্যার যাচ্ছ কোথায় আনিস কোথাও না ওদের নিয়ে একটু হাঁটতে বের হয়েছি আপনি কি করছেন আমি মাছের নাম লিখছি তোমাকে বলেছিলাম না মৎস্য সমস্যা নিয়ে চিন্তাভাবনা করছি আমাদের দেশ হচ্ছে মাছের দেশ অথচ মাছের কি ভয়াবহ আকাল থমি তো আনিস আমি নামগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি দেখো কোনো নাম বাদ পড়েছে কিনা সোমান সাহেব পড়তে শুরু করলেন রুই কাতল মৃগেল পাঙাস চিতল বোয়াল কালীবাউস নানিদ চিংড়ি কই মাগুর সিং পুটি শোল মহাশোল রিঠা ভেটকি ট্যাংরা খৈলসা কই পাবদা লাঠি বাতাসি বাইম বায়পসে নলা ফৈল্লা দারকিনি পিতল্লা কিছু কি বাদ পড়ল আনিস আনিস কিছু বলার আগে নিশা বলল ইলিশ বাদ পড়েছে স্যার শোভন সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন সত্যি সত্যি ইলিশ বাদ পড়েছে এটা কি হলো আসল মাছতেই বাদ পড়ে গেল সোভান সাহেব ক্ষীণেশ্বরে বললেন এটা কেমন করে হলো আনিস এত বড় ভুল কি করে করলাম আনিস হাসি মুখে বলল এটা কোনো বড় ভুল না এটা খুবই সাধারণ ভুল আমরা সবসময় করি যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই যে ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা ঠিকই বলেছ আনিস স্যার জাই স্লামারকুম তিনি জবাব দিলেন না টগর বলল স্যার জাই স্লামারকুম নিশাও বলল স্যার জাই স্লামারকুম সোভান সাহেব হেসে ফেললেন তার কাছে মনে হল এই পৃথিবী বড়ই আনন্দের স্থান এই পৃথিবীতে বাস করতে পারার সৌভাগ্যের জন্য তিনি নিজের প্রতি খানিক ঈর্ষা অনুভব করতে লাগলেন খাবার টেবিলে হে মাছের চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে খেতে বসেছে মিলি এবং ফরিদ মিলির চিত্রনাট্য বিষয়ক কথাবার্তা শোনার আগ্রহ নেই কিন্তু ফরিদ শোনাবেই ফরিদ গম্ভীর গলায় বলছে সব মিলিয়ে চরিত্র হচ্ছে চারটি জেলে জেলের স্ত্রী কেনকার মাঝি এবং একটা চোর মিলি বলল মাছ নির ছবি এর মধ্যে আবার চোর কেন পুরোটা না শুনি কথা বলিস এটাই হচ্ছে তোর বড় সমস্যা চোরের প্রয়োজন আছে বলেই চোরকে রাখা হয়েছে একটা হাই ড্রামা স্টোরি এখানে টেনশন বিল্ড আপ করতে চোর লাগবে জেলের নিজস্ব কোনো নৌকা নেই সে খিয়া নৌকায় করে মাছ মারতে বের হয়েছে সেই নৌকায় বসে আছে একজন চোর ওপেনিং শটে নৌকা দেখা যাচ্ছে দিনের অবস্থা ভালো না ঢেউ উঠেছে নৌকা টাল করছে ফার্স্ট ডায়ালগ জেলে দিচ্ছে ক্যামেরা জুম করে জেলের মুখে চলে গেল মিলি শুনছিস তো কি বলছি হ্যাঁ শুনছি জেলে বলল ও মাজি ভাই একখান গীত গান মাঝি বলল প্যাডে যদি ভাত না তাহে গিয়ে কেমনে জেলে বলল কথা সত্য নদীত নাই মাস তখন হঠাৎ কি মনে করে মাঝি গান ধরল ও আমার সোনা বন্ধুরে ও আমার রশিয়া বন্ধুরে এগানের সঙ্গে সঙ্গে জাল ফেলা হবে ক্যামেরা মাঝির মুখ থেকে কাট করে চলে যাবে জালে সেখান থেকে কাট করে পানিতে কাট করে লং শটে নৌকা কাঠ মিটলো জাপে তোর মুখ আমার মুখ মানে জেলেস্ট্রির ভূমিকায় তুই অভিনয় করছিস দুঃখ অভাব অনটনে পর্যদস্ত বাংলার শাশ্বত নারী হৃদয়ে মমতার সমুদ্র পেটে ক্ষুধার অগ্নি মামা তোমার এইসব ঝামেলে আমি কিন্তু নেই আমি কি বাইরে থেকে আর্টিস্ট আনব নাকি নিজেদেরই সব কাজ করতে হবে আমি পৃথিবীকে দেখিয়ে দেব অভিনয়ের অজানে না এমন মানুষ দিয়েও ছবি হয় এবং এ ক্লাস ছবি হয় ডায়লগ মুখস্থ করে ফেলবি পরশু থেকে রিহার্সেল মিলে বিরক্ত গলায় বলল তোমার এই পাগলামের কোনো মানে হয় মামা মুখে বললে ছবি হয়ে যাবে টাকা পয়সা লাগবে না আমার কি টাকা পয়সার অভাব দুলা ভাইয়ের কাছে আমার কত টাকা জমা আছে তুই জানিস প্রয়োজন হলে মগবাজারের বাড়ি বিক্রি করে দেব মারদেকা বাত হাতিকা দাঁত একবার যখন বলে ফেলেছি হবে না শুধু শুধু আগেই টের পেয়ে গেছিস শেষ পর্যন্ত কিচ্ছু হবে না জীবন সম্পর্কে এমন পেসিমিস্টিক ভিউ রাখবি না মনটাকে বড় কর আর কে কে অভিনয় করছে তোমার ছবিতে এখনো ফাইনাল হয়নি ডাক্তার ছোকরাকে বলে দেখব আর দেখি নতুন ভাড়াটা আনিস রাজি হয় কি না ওরা ছবিতে অভিনয় করবে কেন শিল্পের প্রতি মমত্ববোধ থেকে করবে মহৎ কাজে শরীর খাবার স্পিরিট থেকে করবে আনিস চোকরাকে আজ রাতেই ধরব মিলি তাকিয়ে আছে মামার দিকে সে যে খুব উৎসাহ বোধ করছে তা মনে হচ্ছে না আনিস আছো না কি আনিস দরজা খুলল ফরিদকে দেখে অবাক হলেও ভাবভঙ্গিতে তার কোনো প্রকাশ হলো না সে হাসি মুখে বলল সালাম আইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি করে বললাম কিছু মনে নি তো আমি মিলিন মামা জি আমি জানি আসুন ভেতরে আসুন ভেতরে যাব না কাজের কথা সেরে চলে যাব খুব ব্যস্ত ছবির স্ক্রিপ্ট করছি মাছ নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছি নাম হচ্ছে হে মাছ তাই নাকি হ্যাঁ তাই তা এখন কথা হচ্ছে তুমি কি ছবিতে অভিনয় করবে এক গাদা কথা বলার দরকার নেই বলো হ্যাঁ কিংবা না আনি শক চকিয়ে গেল কেউ তাকে অভিনয়ের জন্য ডাকতে পারে তা তার মাথায় কখনো আসেনি ফরিদ বলল আমার ছবিতে একটা চোরের ক্যারেক্টার আছে এই জন্যই তোমার কাছে আসা নয়তো আসতাম না তোমার চেহারায় একটা চোর চোর ভাব আছে আনি শতভম্ব হয়ে বলল আমার চেহারায় চোর চোর ভাব আছে হ্যাঁ আছে আনিস বিস্তৃত গলায় বলল নিজের সম্পর্কে আজে বাজে কথা অনেক শুনেছি কিন্তু আমার চেহারা চোরের মতো এটাই প্রথম শুনলাম সত্যি কথা আমি পেটে রাখতে পারি না বলে ফেলি তুমি আবার কিছু মনে নি তো জি না কিছু মনে করিনি অভিনয় করবে না করবে না করব, এই জীবনে অনেক কিছু করেছি অভিনয়টি বা বাদ থাকবে কেন ফরিদ রিষ্ট চিত্তে নিচে নেমে এলো এখন ডাক্তার ছোকরা রাজি হলেই কাজ শুরু করা যায় তবে ছোকরার ব্রেন বলে কিছু নেই তার কাছ থেকে অভিনয় আদায় করা কষ্ট হবে বাটা হয়তো রাজিও হতে চাইবে না ফরিদের ধারণা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুই সম্প্রদায় অভিনয় করার প্রতি খুব উৎসাহী নয় আজ রাতেই ব্যাপারটা ফয়সালা করে ফেললে কেমন হয় ফরিদ কাদেরকে পাঠালো মনসুরকে ডেকে আনতে মনসুর সঙ্গে সঙ্গে চলে এলো মনে হল যেন কাপড় পরে এই বাড়িতে আসার জন্য তৈরি হয়েই ছিল ফরিদ বলল তোমাকে একটা বিশেষ কারণে রেখেছি অসুখ বিসুখের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই জি বলুন আচ্ছা স্ত্রী হিসেবে মিলি কি তোমার জন্য মানানসই হবে বলে মনে হয় মিলি আবার একটু মেটে ভেবে চিনতে বল জি মামা অবশ্যই হবে পেটে কি বলছেন পারফেক্ট হাইট মানে আমার ধারণা মিলির স্বামী হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারবে অবশ্যই পারব একশো বার তাহলে কাল থেকে রিহার্সেল শুরু করে দাও কিসের রিহার্সেল মিলি করবে জেলের স্ত্রীর ভূমিকা আর তুমি হচ্ছ জেলে আমি তো মামা কিছুই বুঝতে পারছি না ছবি বানাচ্ছি শর্ট ফিল্ম সেখানে তোমার ভূমিকা হচ্ছে অভাব অনটরে পর্যদস্ত জেলে আর মিলি তোমার স্ত্রী ছবির কথা বলছেন অফকোর্স ছবির কথা বলছি তুমি কি ভেবেছিলে এক গ্লাস ঠান্ডা পানি খাবো এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে মনসুর খিনসারে বলল মিস মিলি কি আমার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন সে তো রাজি হয়েই আছে তাই নাকি আরেক গ্লাস পানি খাবো মনসুর দ্বিতীয় গ্লাস পানি খেয়ে কাঁপা কাঁপা গলায় জানালো সে অতি আগ্রহের সঙ্গে মিস মিলির সঙ্গে অভিনয় করবে তুমি এর আগে অভিনয় করেছ জি না অসুবিধা হবে না আমি শিখিয়ে দেব অভিনয় কঠিন কিছু না জাল ফেলতে জানো জিনা না শিখে নেবে জি আচ্ছা মাথাটা কাল পরশু কামিয়ে ফেল ডাক্তার হক গেল ঢোক গিলে ভয়াবহ বলল কি বললেন মামা মাথাটা কামিয়ে ফেলতে বললাম জেলেদের মাথায় থেকে কদম ছাট চুল মাথা না কামালে ওই জিনিস পাবো কোথায় কোনো অসুবিধা আছে জি না কোনো অসুবিধা নেই আপনি যা বলবেন তাই করব ভেরি গুড অভিনয় নিয়ে মিস মিলির সঙ্গে একটু কথা বলতে পারি ফরিদ বিরক্ত হয়ে বলল তার সঙ্গে আবার কী কথা সে অভিনয় কি জানে যা জানতে চাইবে আমাকে প্রশ্ন করলেই জানবে ডাক্তার বলল জি আচ্ছা ফজরের নামাজ শেষ করে সোভান সাহেব তসবি হাতে বাগানে খানিক্ষণ হাঁটেন আজও তাই করছেন হঠাৎ মনে হল কে যেন গেটে টোকা দিচ্ছে এত ভোরে কে আসবে বাড়িতে তিনি বিস্মিত হয়ে গেট খুললেন বিলু দাঁড়িয়ে আছে ব্যাপারটা বিশ্বাসী হল না বিলুর মেডিকেল কলেজ খোলা কদিন পরেই পরীক্ষা এই সময় সে ঢাকায় আসবে কেন আনন্দ ও বিস্ময়ে সোহান সাহেব অভিভূত হয়ে গেলেন আরে তুই বিলু মা তুই বিলু বেবি ট্যাক্সি ভাড়া মেটাতে মেটাতে বাবার দিকে তাকিয়ে হাসলো। ভোরবেলায় আলোয় হলুদ রঙের শাল জড়ানো বিলুকে অপসরীর মতো লাগছে তার এই মেয়ে বড় সুন্দর স্বর্গের সব রূপ নিয়ে এই মেয়ে পৃথিবীতে চলে এসেছে ভাড়া মিটিয়ে রাস্তার উপরই বিলু নিচু হয়ে বাবার পা স্পর্শ করল নরম গলায় বলল তুমি এত রোগা হয়েছে কেন বাবা সোমান সাহেবের চোখে পানি এসে গেল তার বড় মেয়ের সামান্য কথাতেই তার চোখ ভিজে ওঠে তিনি ধরা গলায় বললেন কলেজ ছুটি না কি মা ছুটি না ছাত্ররা মারামারি করে সব বন্ধ টন্ধ করে দিয়েছে একমাত্র আমাদের মেডিকেল কলেজটাই খোলা ছিল ওইটাও বন্ধ হলো একা এসেছিস না সব মেয়েরা একসঙ্গে এসেছি সন্ধ্যাবেলা লঞ্চে উঠলাম ঢাকা পৌঁছলাম রাত তিনটায় একটু সকাল হতেই চলে এসেছি খুব ভালো করেছিস মা খুব ভালো করেছিস সুভান সাহেবের ইচ্ছা করছে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙাতে তিনি তা করলেন না নিজেই রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিলেন বড়মের সঙ্গে কিছু সময় একা একা থাকার আনন্দ তো কম না দুজন চায়ের কাপ নিয়ে বসেছে বিলু এক হাতে বাবাকে জড়িয়ে রেখেছে তার এত ভালো লাগছে বাসার খবর বলো বাবা কোন খবরটা শুনতে চাস মামা নাকি ছবি বানাচ্ছে মিলি চিঠি লিখেছিল সোভান সাহেব মুখ বিকৃত করে বললেন গাধাটা বড় যন্ত্রণা করছে রিহার্সেল টিহার্সেল কি কি করছে বিকেলে বাসায় থাকা মুশকিল বিলু আপন মনে হাসলো ফরিদ খুবই পছন্দের মানুষ বিলু হালকা গলায় বলল মামার পাগলামি কমেনি না বেড়েছে আমার মনে হয় কিছুদিন পর তালা বন্ধ করে রাখতে হবে ধরে বেঁধে আমার একটা বিয়ে দিয়ে দাও ওইসব কথাই মনে আনবি না একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানে হয় বিলু চার কাপ হাতে নিয়ে ঘর থেকে ঘরে ঘুরতে লাগল মাত্র চার মাস পরে সে ফিরেছে অথচ মনে হচ্ছে যেন কত যুগ পরে ফিরল সব কেমন যেন অচেনা আরে আফা কোন সময় এলেন কি তার জব বিলু প্রথম দেখায় চিনতে পারল না অবাক হয়ে তাকিয়ে রইল চোখে চশমা মুখ ভর্তি চেনা ভঙ্গিতে কে যেন হাসছে আফা আমি কাদের তুমি দাড়ি রাখলে কবে কাদের সিনেমায় পাঠ করতাসি আফা মামার সিনেমা আমার হিরোর পাট খেয়ানো কার মাঝি তাই নাকি খেয়ানো কার মাঝির বুঝি দাঁড়িয়ে থাকতে হয় ডিরেক্টর সাপ চাইছে বিলু হেসে ফেলল হাসতে হাসতে বলল তোমরা বেশ সুখে আছো বলে মনে হচ্ছে কাদের আর সুখ সিনেমা করা কি সোজা যন্ত্র না চিন্তাভাবনা আছে না এই দেখি পানিভাত যে মরিচ দিয়ে এক ডলা দিলাম আর মুখের মধ্যে ফেললাম বিলু অনেক কষ্টে মুখের হাসি আটকাল তার খুব মজা লাগছে কাদেরের মুখ আনন্দে উজ্জ্বল কাদের ধারণা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে বিলু আফা এই সবাই তাকে তুই করে বলে একমাত্র বিলু আফা তাকে তুমি করে বলে এক গ্লাস পানির দরকার হলে বিলফা জনে জড়ে হুকুম দেয় না নিজের পানি নিজে নিয়ে আসে একবার কাদেরের জ্বর হল চাকর বাকরের জ্বর হলে কে আর খোঁজ করে ঘরের এক কোনায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হয় কাদের তাই করেছে শুয়ে আছে জ্বর খুব বেশি চারপাশের পৃথিবী কেমন হলুদ হলুদ লাগছে আচ্ছনের মতো অবস্থা এমন সময় লক্ষ্য করলো কে যেন তার মাথায় পানি ঢালছে ঠান্ডা পানি বড় আরাম লাগছে কাদের চোখ মেলে দেখে বিলু এক মনে পানি ঢালছে এবং রহিমার মাকে কড়া গলায় বলছে জ্বর এত বেড়েছে তুমি লক্ষ্য করলে না এটা কেমন কথা রহিমার মা একশো চার টেম্পারেচার কত সময় ধরে এরকম জ্বর কে জানে রহিমার মা বলল আমায় দেনাফা আমি পানি ঢালি থাক তোমাকে আর কষ্ট করতে হবে না তবে তোমার উপর আমি খুব রাগ করেছি আজ সেই প্রবল জ্বরের ঘোরের মধ্যে কাদের ঠিক করে ফেললো বড় আপার জন্য যদি কোনো প্রয়োজন হয় সে জীবন দিয়ে দিবে। বড় আপার যদি কোনো শত্রু থাকে তাকে খুন করে সে ফাঁসি যাবে দুপুর নাগাদ গত তিন মাসে এই বাড়িতে কি কি ঘটেছে বিলু জেনে গেল কোনো কোনো ঘটনা তিনবার চারবার করে শুনতে হলো একবার বলল মিলি একবার মা একবার কাদের প্রতিবারই বিলু ভান করলো যে সে ঘটনাটা প্রথমবারের মতো শুনছে বিলু আসা উপলক্ষে মিলি ইউনিভার্সিটিতে গেল না সারাক্ষণ বড় পেছন পেছন ঘুরতে লাগলো এবং অনবরত কথা বলতে লাগলো টগরার নিশার সঙ্গে তোমার এখনও দেখা হয়নি পৃথিবীতে এরকম দুষ্ট ছেলেপুলে আছে না দেখলে তোমার বিশ্বাস হবে না তাই বুঝি হ্যাঁ তবে মুখের দিকে তাকালে তোমার মনে হবে এরা শিশু ভয়ানক ইন্টেলিজেন্ট ওদের মানি তোমাকে তো আগেই চিঠি লিখে জানিয়েছি বিলু প্রসঙ্গ পাল্টে বললো আচ্ছা তোর ওই ডাক্তার সাহেবের খবর কি মিলি হক চকিয়ে বলল আমার ডাক্তার সাহেব মানে আমার ডাক্তার সাহেব বলছ কেন এমনি বললাম তোর চিঠিতে ভদ্রলোকের কথা প্রথম জানলাম তো তুই লজ্জা এমন লাল হয়ে যাচ্ছিস ব্যাপার কি সত্যি করে বলতো উনাকে কি তোর পছন্দ মিলি রেগে গেল মাথা ঝাঁকিয়ে বলল কি যে তুমি বলো আপা ওই ছাগলকে আমি পছন্দ করব কেন আমার আর মাথা খারাপ হয়নি তুই রেগে মেঘে কেমন হয়ে গেছিস এটা তো সন্দেহজনক আমি সত্যি কিন্তু রাখছি আপা ভদ্রলোককে খবর দি না আমার দেখতে ইচ্ছে করছে তাকে খবর দেবার কোনো দরকার নেই দিনের মধ্যে তিনবার করে আসছে রিহার্সেল করছে মামার সিনেমায় সেও তো আছে বাহ ভালো তো তোরা দুজন আবার নায়ক নায়িকা না তো রাগিয়ে দিও না তাপা আপা এতদিন পর এসেছ বলে ঝগড়া করলাম না নয়তো প্রচণ্ড ঝগড়া হয়ে যেত এর মধ্যে আবার নায়ক নায়িকা কি বিলু হাসিমুখে ফরিদের ঘরে ঢুকল বাড়ির সবার সঙ্গে কথা হয়েছে শুধু মামার সঙ্গে কথা হয়নি ফরিদ মাথা নিচু করে কি যেন লিখছে বিলুকে এক নজর দেখেও সে লিখেই যেতে লাগল যেন বিলুকে সে চেনে না আসব মামা না না বললে তো হবে না এতদিন পর এসেছি তোমার সঙ্গে খানিক্ষণ কথা বলবো না না কাজ করছি আগামীকাল হে মাছ ছবির অনস্পট রিহার্সেল নিঃশ্বাস ফেলার সময় নেই লাস্ট মিনিট চেঞ্জ যা করার এখনই করতে হবে তাই বলে তোমাকে আমি সালামও করতে পারবো না বিলু এগিয়ে এসে ফরিদের পাঁচ হয়ে সালাম করল ফরিদ বলল তুই এত ভালো মেয়ে কী করে হলি রে বিলু ছোটোবেলায় তো এত ভালো ছিলি না যতই দিন যাচ্ছে ততই ভালো হচ্ছিস শুনে খুশি হলাম মামা খুব খুশি হওয়ার কোনো কারণ নেই বুদ্ধি কম মানুষটাই সাধারণত ভালো হয় আমার ধারণা যত দিন যাচ্ছে তোর বুদ্ধি তত কমে যাচ্ছে বিলুক খিলখিল করে হেসে উঠল এমন গাঢ় আনন্দে অনেকদিন সে হাসেনি এই মানুষটাকে তার বড় ভালো লাগে শোভন সাহেব তার মনের মতো একটা প্রবন্ধ পেয়েছেন প্রবন্ধের নাম থাইল্যান্ডে মাগুর মাছের চাষ এই মাছের চাষে বিশাল পুকুর কাটার দরকার নেই ট্যাঙ্ক বা চৌবাচ্চা জাতীয় জলাধার থাকলেই হল মাছের খাবারের জন্য আলাদা করে কিছু ভাবতে হবে না সঙ্গে হাঁস মুরগি চাষ করতে হবে মাছের খাবার হবে শোভন সাহেব থমকে গেলেন মাছের খাবার হিসেবে যেসব জিনিসের উল্লেখ করা হয়েছে তা তার পছন্দ হচ্ছে না স্যার সোভান সাহেব পত্রিকা থেকে মুখ তুলে দেখলেন আনিস দাঁড়িয়ে আছে বিব্রত মুখভঙ্গি কিছু বলবে জি বলো এই মাসের বাড়ি ভাড়াটা স্যার দিতে পারছি না বাড়ি ভাড়া কি তোমার কাছে যাওয়া হয়েছে জি না তাহলে বিরক্ত করছে কেন পড়ার মাঝখানে একবার বাধা পড়লে কনসেন্ট্রেশন কেটে যায় সরি স্যার কী পড়ছেন থাইল্যান্ডের মাগুর চাষ আপনি তাহলে মাছের ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি খুব ভাবছেন হ্যাঁ ভাবছি আপনি বাংলাদেশ মাছে মাছে ছয়লাভ করে দিতে চান তাই না স্যার হ্যাঁ চাই এখন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা মজার কথা বলতে চাই শায়স্তা খারা আমলে বাংলাদেশ খুব সস্তা সস্তাগণ্ডার দেশ ছিল প্রচুর খাদ্য ছিল মাছ মাংস ছিল মূল্য ছিল নামমাত্র অথচ তখনও এদেশে প্রচুর লোক অনাহারে ছিল নামমাত্র মূল্যেও খাদ্য কেনার মতো অর্থ তাদের ছিল না যদি আপনিও সত্যি সত্যি এই দেশে একদিন মাছে মাছে ছয়লাভ করে দেন তাতেও লাভ হবে না যারা এখন মাছ খেতে পারছে না তারা তখনও খেতে পারবে না তাদের টাকা নেই মূল সমস্যাটা অন্য জায়গায় কোথায় আপনাকে আরেকদিন দিন বলব আজ আমার একটু কাজ আছে হে মাছ ছবির অনলোকেশন রিহার্সেল হবে আপনি হয়তো জানেন না ওই ছবিতে আমার একটা রোল আছে স্যার যাই সালাম আনিস চলে গেল দীর্ঘ সময় সোভান সাহেব মূর্তির মতো রইলেন তার মন আনিসের কথায় সায় দিচ্ছে তিনি আসল সমস্যা ধরতে পারেননি নকল সমস্যা নিয়ে মাতামাতি করছেন দেশের লোক যদি খেতেই না পারে তাহলে কি হবে মাছের চাষ বাড়িয়ে হে মাছ ছবির অনলোকেশন রিহার্সেল শুরু হয়েছে জায়গাটা হচ্ছে বুড়িগঙ্গার পার বেশ নির্বিলি সঙ্গে ক্যামেরা নেই বলে লোকজন জড়ো হয়নি ফরিদের মাথায় ক্রিকেট আম্পায়ারদের টুপির মতো সাদা একটা টুপি সত্যজিৎ রায় নাকি এরকম একটা টুপি পরে শুটিং করেন ফরিদের হাতে কালো একটা চোঙু এই চোঙের মাধ্যমে নৌকায় বসা ডাক্তার এবং কাদেরের সঙ্গে যোগাযোগ হচ্ছে ডাঙায় আছে মিলি বিলু এবং আনিস আনিসের বাচ্চা দুটি আছে এরা মনের আনন্দে ছোটাছুটি করছে নৌকায় ডাক্তারকে খুব নার্ভাস দেখাচ্ছে তার হাতে একটা জাল গোল করে জাল ফেলার প্র্যাকটিস সে ভালোই করেছে জাল এখন সে ফেলতে পারে তবে নৌকা দুলছে দুলুনির মধ্যে জাল ঠিকমতো ফেলতে পারবে কিনা এই নিয়ে সে চিন্তিত ডাক্তারের পরনে জেলের পোশাক তবে চুল এখনও ছাটা হয়নি কাদের বৈঠা নিয়ে বসে আছে তাকে খুব উৎফুল্ল মনে হচ্ছে ফরিদের নির্দেশে তারা নৌকা ছেড়ে দিল নৌকা মাঝ নদীতে যাবার পর অভিনয় হবে ডাক্তার গলায় বলল কাদের ভয় লাগছে ভয় কি আছে ডাক্তার উপরে আল্লাহর নিচে মাড়ি মাটি কোথায় নিচে তো পানি একই হইল আল্লাহর কাছে মারি যা পানিও তা আল্লাহর চোখকে সব সমান সাঁতার জানি না যে কাদের সাঁতার আমিও জানি না ডাক্তার সাহেব মরণ তো একদিন হইবই অত চিন্তা করলে চলব পানিতে দুই বা মরার মজা আছে মরার মধ্যে আবার কিসের মজা শহীদের দরজা পাওয়া যায় হাদিস করনের কথা শহীদের দরজা আমার দরকার নেই কাদের নৌকা তো দুলছে কেন ডাঙা থেকে চোমো মারফত ফরিদের নির্দেশ ভেসে এলো ডাক্তার স্টার্ট করে দাও রেডি ওয়ান টু অ্যাকশান অ্যাকশানে যাবার আগেই দৃশ্য কাঠ হয়ে গেল ফরিদ বাজ খাই গলায় চেঁচে উঠল কাট কাট আই হারামজাদা আই হারামজাদা কাদের চশম পড়েছিস কেন খোল চশমা কাদের চশমা খুলল সে খুব শখ করে চশমা পরেছিল অ্যাকশন ডাক্তার তুমি বিষণ্ন চোখে আকাশের দিকে তাকাও দীর্ঘ নিঃশ্বাস ফেলো আবার তাকাও আকাশের দিকে গুড কাদের তুই কানের ফাঁকে রাখা বিড়ি ধরা গুড পানিতে থুতু ফেল পুরো ব্যাপারটা ন্যাচারাল হতে হবে ডাক্তার তুমি জালকে তিনবার সালাম করো গুড ভালো হচ্ছে এইবার জাল ফেলো ডাক্তার জাল ফেলল আশ্চর্যকাণ্ড পানিতে শুধু জাল পড়ল না জালের সঙ্গে খুবই স্বাভাবিক ভঙ্গিতে ডাক্তারও পড়ে গেল জাল এবং ডাক্তার দুই মুহূর্তের মধ্যে অদৃশ্য ব্যাপারটা ঘটল চোখের পলকে কাদের বিড়বিড় করে বলল বিষয় কিছুই বুঝলাম না ফরিদ হতভম্ব মিলি বলল মামা ডাক্তার তো ডুবে গেছে ফরিদ থমথমে গলায় বলল তাই তো দেখছি এই গাধা কি সাঁতারও জানে না গরু গাধা নিয়ে ছবি করতে এসে দেখি বিপদে পড়লাম ডাক্তারের মাথা ভুস করে ভেসে উঠল কি যেন বলে আবার ডুবে গেল আবার ভাসলো আবার ডুবল ফরিদ বলল ছেলেটা তো বড্ড যন্ত্রণা করছে আনিস চেঁচিয়ে বলল ডাক্তার মরে যাচ্ছে আমি সাঁতার জানি না সাঁতার জানা কে আছেন কে আছেন সাঁতার জানা ঝুপঝুপ করে দুবার শব্দ হলো বিলু এবং মিলি দুজনই পানিতে ঝাঁপিয়ে পড়েছে দ্রুত এগিয়ে যাচ্ছে ডুবন্ত ডাক্তারের দিকে ফরিদ চমৎকৃত এই মেয়ে দুটি সাঁতার শিখল কবে আবার ঝুপঝুপ শব্দ টগর এবং নিশাও পানিতে ঝাঁপিয়ে পড়েছে ওদের তুলে আনার জন্য আনিস এবং ফরিদকেও পানিতে লাফিয়ে পড়তে হল ডাক্তারের জ্ঞান ফিরল হলি ফ্যামিলি হাসপাতালে সে ক্ষীণস্বরে বলল আমি কোথায় মিলি বলল আপনি হাসপাতালে কেন ফরিদ বিরক্ত গলায় বলল উজবুকটাকে একটা চড় লাগাতো আবার জিজ্ঞেস করে কেন হাজিল কোথাকার ডাক্তার ক্ষীণগালে বলল আমি কি এখনো বেঁচে আছি রিক্সা এসে থেমেছে নিরিবিলির সামনে রিক্সায় বসে আছে পাকুন্দের এমদাদ খুনকার সঙ্গে তার নাতনি পুতুল এমদাদ খুনকারের বয়স ষাটের উপরে অতি ধুরন্ধর ব্যক্তি মামলা মোকদ্দমায় মিথ্যা সাক্ষী দেয়া তার আজীবন পেশা গ্রামের জমিজমা জমা সংক্রান্ত মামলায় তিনি দুই পক্ষে সলা পরামর্শ দেন নিয়ম থাকলে দুপক্ষের হয়ে সাক্ষীও দিতেন নিয়ম নেই বলে দিতে পারেন না জাল দলিল তৈরির ব্যাপারেও তার প্রবাদ তুল্য খ্যাতি আছে পুতুলের বয়স পনেরো এবার ম্যাট্রিক পাস করেছে ফার্স্ট ডিভিশন এবং দুটা লেটার রেজাল্ট বের হওয়ার পর এমদাদ খন্দকার খুব আফসোস করেছে নাতনি যদি নকল করতে রাজি হতো তাহলে ফাটাফাটি ব্যাপার হতো নকল ছাড়াই এই অবস্থা পুতুলকে নিয়ে এমদাদ খন্দকার নিরিবিলিতে কেন এসেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না পুতুলও কিছু জানে না তাকে বলা হয়েছে ঢাকায় কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছে উঠবে সোভান সাহেবের বাড়ি সোভান সাহেব তাদের কোনো আত্মীয় না হলেও অপরিচিত নন পাকুন্দিয়া গ্রামের কলেজটি তিনি নিজের টাকায় নিজের জমিতে করে দিয়েছেন মেয়েদের একটি স্কুল দিয়েছেন মসজিদ বানিয়েছেন সোভান সাহেব তার যৌবনের রোজগারের একটি বড় অংশ এই গ্রামে ঢেলে দিয়েছেন কাজেই গ্রামের মানুষদের কাছে তিনি অপরিচিত নন পুতুল তাকে চেনে তার স্কুল থেকেই সে মেট্রিক পাশ করেছে রিক্সা থেকে নামতে নামতে পুতুল বিস্ময়ে অভিভূত হয়ে বলল কি বড় বাড়ি দেখছো দাদা যান এমদাদ মুখ বিকৃত করে বলল পয়সার মা বাপ নাই বাড়ি বড় হইবে না তো কি সোরা পয়সা পুতুল দুঃখিত গলায় বলল সোরা পয়সা কি যে তুমি কও দাদা যান এমন একটা ভালা মানুষ কত টাকা পয়সা দিছে গ্রামে টাকা পয়সা দিলেই মানুষ ভালো হয় এদের শৈল্য আছে বদরক্ত এরা আমি চিনি না হারে গসতে চিনি পুতুল কিছু বলল না তার দাদা জানের চরিত্র সে জানে মানুষের ভালো দিক তার চোখে পড়ে না হয়তো কোনো দিন পড়বেও না পুতুল জি দাদা যান এমদাদ গলা নিচু করে বলল সোভান সাহেবের দাদার বাপ ছিল বিখ্যাত সোর এরা হইল সোর বংশ চুপ করতো দাদা যান? আচ্ছা চুপ করলাম এমদাদ নাতনিকে নিয়ে বাড়িতে ঢুকলো সোভান সাহেব বারান্দায় বসেছিলেন তিনি বিস্মিত হয়ে বললেন চিনতে পারলাম না তো এমদাদ বিনয়ে গলে গিয়ে বলল আমি এমদাদ পাকুন দিয়ার এমদাদ খন্দকার ও আচ্ছা আচ্ছা আমি অবশ্য এখনও চিনতে পারিনি চিনবার কথাও না আমি হইলাম জুতার ময়লা আর আপনি হইলেন বটবৃক্ষ বটবৃক্ষ জি বটবৃক্ষ বটবৃক্ষে কি হয় রাজ্যের পাখি আশ্রয় নেয় আপনি হইলেন আমাদের আশ্রয় বিপদে পড়ে আসছি জনাব কি বিপদ বলবো সব বলবো আপনারে বলবো না তো কারে বলবো। পুতুল ইনারে সালাম কর ইনারা মহাপুরুষ মানুষ দেখলেই পূর্ণ হয় পুতুল এগিয়ে গেল সোমান সাহেব পুতুলের মাথায় হাত রেখে নরম গলায় বললেন যাও ভিতরে যাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো তারপর শুনবো কি সমস্যা এমদাদ বলল ভাই সাহেব আমার একটু নামাজের জায়গা দিতে হয় দুই অক্টর নামাজ কাজা হয়েছে নামাজ কাজা হইলে ভাইসাব আমার মাথা ঠিক থাকে না অজুর পানি লাগবে ওজু লাগবে না ওজু আছে আমার সব ভাঙে অজু ভাঙ্গে না সোমান সাহেব ভেতরে চলে গেলেন তখন ঘরে ঢুকলো ফরিদ এমদাদ বলল ভাইজান পশ্চিম কোন দিকে ফরিদ বিরক্তকালে বলল পশ্চিম কোন দিকে আমি কি জানি আমি কি কম্পাস নাকি বাবাজির পরিচয় বাবাজি ডাকবেন না রাগ করেন কেন ভাই সাহেব আপনি কে আমার নাম এমদাদ এমদাদ খনকার ও আচ্ছা ভাই সাহেব ভালো আছেন ফরিদ অগ্নি দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে থেকে চলে গেল এমদাদ ধাঁধায় পড়ে গেল এই মানুষটির চরিত্র সে ঠিক বুঝতে পারছে না মানুষের চরিত্র পুরোপুরি বুঝতে না পারা পর্যন্ত তার বড় অশান্তি লাগে গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস বহুব্রীহি আজ তৃতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা